ফিরে আসলাম বিরতির পর। সিপিএম চণ্ডীপুর অঞ্চল কমিটির উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো একটি সারা জাগানো মিছিল। আজ চণ্ডীপুরে এই সারা জাগানো মিছিলে উপস্থিত ছিলেন বামপন্থী নেতৃত্বরা। বিশেষ করে আজকের যে পদযাত্রাটি অনুষ্ঠিত হয়, যে পদযাত্রা চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয় এবং তারপরই বিভিন্ন পথ, বিশেষ করে বিজয়নগর থেকে শুরু করে ইন্দিরানগর সহ দক্ষিণ চণ্ডীপুরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আজকের এই মিছিলটি এবং পরবর্তী সময় একটি দলীয় সভাতে মিলিত হয় চণ্ডীপুরের ভৈরবথলির প্রাঙ্গণে গিয়ে। দলীয় সভায় এবং মিছিলের নেতৃত্ব দেন সিপিএম এর ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। সিপিএম অঞ্চল সম্পাদক থেকে শুরু করে সিপিএম নেতা এবং একাধিক যুব নেতা থেকে শুরু করে আরো একাধিক বামপন্থী নেতৃত্বরা উপস্থিত ছিলেন আজকের এই মিছিলটিতে। যেহেতু নির্বাচন একেবারে দোরগোড়ায় এসে হাজির, তাই বর্তমানে নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল সিপিএম এর পক্ষ থেকে চলছে যথেষ্ট তোড়জোড় এবং তৎপরতা। আজ সকালে আম্বাসাতে এরকম একটি মিছিল পরিলক্ষিত হয় এবং একই সঙ্গে সভা ঠিক তার পাশাপাশি কৈলা শহরেও অনুষ্ঠিত হল আজ সিপিএম এর পক্ষ থেকে এই মিছিল এবং পথসভা। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে কার্যত শুরু হয়ে গেছে বামেদের ভোট প্রস্তুতি। আজকের এই মিছিলকে কেন্দ্র করে ঠিক কি বক্তব্য রয়েছে বামপন্থী নেতৃত্বে শুনুন। হবে প্রস্তুতি আপনারা নেবেন এবং এই সরকারটাকে হটাতেই হবে যদি ত্রিপুরা রাজ্যের আমরা উন্নয়ন চাই। সারা গ্রামে কাজ নেই, খাদ্য নেই, যে প্রতিশ্রুতি দিয়েছিল জানেন আপনারা, একটা প্রতিশ্রুতি সেখানে পূরণ করতে পারেনি। উপরন্তু এখন তারা বাড়ি বাড়ি যাচ্ছেন রিপোর্ট কার্ড নিয়ে। কিসের রিপোর্ট কার্ড? মানুষ আজকে জবাব চাইছেন সেখানে, তারা বলছেন ঘরে ঘরে জল, অটল জলধারা। এই তো আমরা যখন মিছিল করে আসছিলাম আপনারা দেখেছেন আমাদের এখানে সর্বপাড়াতে গাড়ি দিয়ে জল দিচ্ছে। যদি তোমরা ঘরে ঘরে জল দিয়ে থাকো তাহলে আজকে গাড়ি দিয়ে কেন জল দিতে হচ্ছে? এটা শুধু এখানে নয়, গ্রাম কি পাহাড় সমস্ত এলাকার মধ্যে আজকে জল নেই, বিদ্যুৎ নেই, স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, স্কুলে শিক্ষক নেই। যা তৈরি করা হয়েছিল পরিকাঠামো, সেই পরিকাঠামোগুলো আজকে সেখানে তৈরি করতে তারা পারছেন না, রিপেয়ারিং করতে পারছেন না, আর বিভিন্ন জায়গায় তারা মানুষকে বিভ্রান্ত করছে। এখানে আমাদের অনেক বয়স্ক কমরেড আজকে এসেছেন, মনের টানে এসেছেন, তাগিদে এসেছেন, অনেক রাস্তা তারা হেঁটেছেন, নিশ্চয়ই তাদের একটু পরিশ্রম হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ত্রিপুরা রাজ্যের এই যুবকদেরকে উৎসাহিত করার জন্য এবং এই রাজ্যের পরিবর্তনের জন্য তারাও আজকে আমাদের সাথে অংশীদার হয়েছেন। এই এটাকে সামনে নিয়েই আমরা আগামী দিনে লড়াইয়ে যত উপস্থিত হতে পারি সমস্ত বুথে বুথে আমরা সেখানে প্রস্তুতি ঐক্যবদ্ধভাবে হতে পারি এবং রাজ্যের পরিবর্তনের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে অংশগ্রহণ। ভিশন ডকুমেন্টের কোন প্রতিশ্রুতি পূরণ হয়নি রাজ্যে, রয়েছে একাধিক অভাব, একাধিক অভিযোগ এবং এই অভাব অভিযোগে কার্যত সরব হয়েছে বামপন্থী নেতৃত্বরা। 2018 সালে সরকার পরিবর্তনের পর মানুষজন সমূহ সমস্যার মধ্যে রয়েছেন এমনই অভিযোগ তুলেছেন আজ চণ্ডীপুর সিপিএম অঞ্চল কমিটির পক্ষ থেকে। এমনই অভিযোগ উঠে এসেছে যদিও বর্তমানে বিরোধীদের পক্ষ থেকে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ, যাকে কেন্দ্র করে এক প্রকার সরব রয়েছে রাজ্য রাজনীতি। এই মুহূর্তে সিপিএম এর পক্ষ থেকে যে মিছিল অনুষ্ঠিত হল চণ্ডীপুরে সেখানে উপস্থিত ছিল বামপন্থীদের একেবারে নজর কাড়া। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।